হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব সব থেকে সহজ পদ্ধতিতে তেলের পিঠা বা পোয়া পিঠা। আজকের এই পোয়া পিঠাটা কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই ঘরে থাকা সুজি ও ময়দা দিয়ে বানাবো। সুজির এই পিঠাটা নরম তুলতুলে হয়, খেতে অনেক বেশি মজার হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। পোয়া পিঠা বানানোর জন্য আমি দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা ময়দার বদলে আটাও দিতে পারেন। দিয়ে দেবো 1/2 কাপ সুজি, দিয়ে দেবো 1/2 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 কাপ জল। আমি এখানে আরও 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। আমি সব জল এখানে একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখিয়ে নেব। আমি এখানে জলটাকে কুসুম গরম নিয়েছি। আপনারা এখানে জলের বদলে তরল দুধও দিতে পারেন, তবে দুধের ক্ষেত্রেও দুধটাও যেন হালকা কুসুম গরম থাকে, একটা আঙুল ডুবিয়ে যেন থাকা যায় ঠিক সেই রকম গরম। আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এখানে জল কতটা লেগেছে সেটাও আমি লাস্টে বলে দেবো। যত ভালো করে ব্যাটারটাকে মিশানো হবে ততই পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। কয়েক মিনিট ধরে আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমার টোটাল 1.5 কাপ জল লেগেছে, জলের পরিমাণটা একটু বেশি কম লাগতেই পারে। এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর ফিরে এলাম, ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি মনে হয় ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে তাহলে আর একটু কুসুম গরম জল অ্যাড করে দিতে পারেন। এবারে আমি পোয়া পিঠাগুলো ভেজে নেব। পোয়া পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। পোয়া পিঠাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হয়, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে 1/2 ব্যাটার দিয়ে দেবো। অল্প পরিমাণ যখন ফুল উঠবে তখন এইভাবে ওপর থেকে তেল দিয়ে দেবো। অটোমেটিক এটা ফুল উঠবে, দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে। পোয়া পিঠা ঠিকঠাকভাবে বানানোর জন্য তেলটা গরম হওয়া অত্যন্ত জরুরি। কত সুন্দরভাবে গোল হয়ে ফুলকো হয়েছে দেখুন। আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। দুই দিকই সমানভাবে ভেজে নিয়েছি, গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি পোয়া পিঠাটা তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 1/2টাও ভেজে দেখাচ্ছি। আমি একই রকমভাবে 1/2 বেটার দিয়ে দিলাম। তেল যদি খুব গরম হয়ে যায় তাহলে নর্মাল যখন তেলের তাপমাত্রা আসবে তখন আবার দিবেন। দেখুন একই রকমভাবে এটাও কি সুন্দরভাবে ফুলে উঠল। তেল খুব গরম হয়ে গেলে ভালোভাবে ফুলবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এদিক ওদিক করে দুই দিকে আবারও গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। সব পিঠাগুলো আমার এখানে বানানো হয়ে গেছে, সবগুলোকেই বানিয়ে নিয়েছি। আমি একটা আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখুন। ব্যাটার যদি পারফেক্ট হয় আর তেল যদি ঠিকঠাকভাবে গরম হয় তাহলে পিঠাগুলো একদম ঠিকঠাক হবে। আমার এই পোয়া পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।